আমরা অলরেডি মেঘনা ঘাটে চলে এসেছি। এই আমাদের নৌকা, ওখানে আমাদের সারেরা আছে, নয়ন ভাই মাল সামালা সব নিয়ে আসতেছে, পানির বোতল, হ্যাঁ কার্তিক ভাই, আমাদের বিশাল বড় জাহাজে আমরা মাল বোঝাই করতেছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, রাগ করেন না, একটু লেট হয়ে গেছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা এখন মেঘনা ব্রিজের কাছে আছি। আমরা এখন মেঘনা ব্রিজের নিচে আছি। এটা ফ্রেশ কোম্পানি, ফ্রেশ সিমেন্ট কোম্পানি, মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না। তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না। তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা।
এটা একটা ছোট ঘাট, এই ঘাটে আমরা এসে পৌঁছেছি। সম্ভবত এটা কান্দার কাউ ঘাট। দূর সরে হে কণা, আমি তোমার প্রেমের দিওয়ানা, আমি তোমার প্রেমের দিওয়ানা। প্রচণ্ড গরম লঞ্চের উপরে, তাই সবাই লঞ্চের ভিতরে এসে কেউ খেলাধুলা করছে, কেউ বিশ্রাম নিচ্ছে। এখানে লঞ্চের নাবিক হাই লঞ্চ চালাচ্ছেন ঘন্টার পর ঘন্টা ধরে। আমরা অনেকে গান বাজনা করতে করতে আর ডান্স করতে করতে হাঁপিয়ে পড়েছি, তাই এখানে আমরা নিচে এসে কিছুটা বিশ্রাম নিচ্ছি। প্রচণ্ড গরম বাহিরে রোদ। আমাদের লঞ্চ এখানেই ভিড়বে আর আমরা এখানেই আমাদের আয়োজন উদযাপন করব। এটা তো চল। আর আপনার অনুভূতি কি বলেন? ভালো লাগতেছে না? এমন একটা অকেশনে আমরা ঘুরতে বেরিয়েছি, চারিদিকে নদীর পানি, গরম, যদি অনেক গরম কিন্তু তারপরেও অনেকটা ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে। সবাই মিলে একসাথে
মেহেদি ভাই গোসল করে ফেলেছে, গোসল করে ফেলেছে, সাবধানে সাবধানে। আপনি গোসল করছেন? না না, শুকর রাখলাম। আমি গোসল করবেন? নামেন, তারা দুইজন কাঠ, জ্বালানি কাঠ সংগ্রহ করতেছে রান্না বান্নার জন্য। জায়গাটা অত্যাধিক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ছোট একটা দ্বীপ, এই দেখুন অল্প একটু জায়গা জুড়ে, এই যে দেখা যাচ্ছে চারপাশে পানি, চারপাশে পানি, ওই যে ওই পাশে চারপাশে পানি, এইখানে ছোট্ট একটা দ্বীপ। দ্বীপটা বেশি বড় নয়, এখানে হাতে গোনা 4-5টা পরিবার থাকে। আমার মনে হয় 4-5টা পরিবারের বেশি এখানে বসবাস করে না। হার্দিক ভাই, জি ভাই, আর সবাই নামতেছে না? হ্যাঁ হ্যাঁ, নামতাছে সবাই, আসতেছে। আচ্ছা, ওই যে আমাদের লঞ্চ দেখা যাচ্ছে কাছেই, কিছু লোক লঞ্চে রয়ে গেছে, তারা আশা করি নেমে যাবে। এই যে চারপাশে দেখা যাচ্ছে যে খুঁটি, ছোট ছোট বাঁশের খুঁটি গাড়া আছে, এখানকার লোকজন জাল ফেলে মাছ ধরে। এই জায়গাটার নাম মায়াদ্বীপ, এখানে দুটো ঘর রয়েছে। এখানে আমরা কিছু সংখ্যক লোক বিশ্রাম নিচ্ছি, পরিবেশ আবহাওয়া মোটামুটি ভালো আছে, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও মনোরম পরিবেশ। চারপাশে ধান ক্ষেত, পুরোটাই পানি। গাছের পেয়ারা খাচ্ছেন আপনারা, এটা তো ঠিক না ভাই। আরেকজনের ভিটা বাড়িতে এসে চারিদিকে গাছগাছালি, সুন্দর একটা পরিবেশ। পাপন সার এসে গেছে, পাপন সার লাভ দেবে এখন। হ্যাঁ, বুকে বাড়ি খায়, বুকে বাড়ি খাইছেন? লাভ দেবেন নাকি? বুঝতে লাভ দেবেন, ও এন থেকে লাভ দেন। সারে লাভ দিতে দেন, করতে গিয়ে না আবার ও এন থেকে লাভ দেওয়া লাগবো। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইয়ের
লুঙ্গি ফুলানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় এভাবে লুঙ্গির নিচে হাওয়া দিয়ে পাম দিয়ে, পানি তো অনেক ময়লা, কি লাভ দিয়া যাবে, কোনো খুঁটো মুটো আছে নি? কিছু নাই কিছু নাই, ঠিক আছে। আচ্ছা সবাই একসাথে একটা লাভ দিতে পারলে ভালো হইতো। হ্যালো, দেয়া লাগবো আছে নি? চন্দনপুর লঞ্চ ঘাট, সুন্দর একটি ঘাট চন্দনপুর ঘাট। এই যে আমাদের স্যার, থ্যাংক ইউ স্যার। এই পানিটা খুব সুন্দর। আমরা সবাই সামনের দিকে যাচ্ছি, স্যার আমাদের সাথে রয়েছে, স্যার সবসময় আমাদের সাথে ছিলেন থাকবেন, উনি আমাদেরকে পর্যাপ্ত আনন্দ দেওয়ার ব্যবস্থা করেছেন, এর জন্য তো ওনাকে বারবার ধন্যবাদ জানাচ্ছি। এবং ঘাটটি আমার খুব ভালো লেগেছে, নতুন স্থাপনা, নতুন পরিবেশ, এখানে সোলার স্থাপন করা হয়েছে, জায়গার নাম চন্দনপুর ঘাট। হ্যালো, হাই দাও। কি আছে, আপনি কি গ্যাস্ট্রিকের বড়ি খেলেন নাকি? হ্যাঁ, গোবরের লাকড়ি দেখেছেন কখনো? এগুলো হচ্ছে গোবরের লাকড়ি, এগুলো গরুর গোবর দিয়ে মুঠো তৈরি করে রোদে শুকানো হয়। আড়াই হাজার থানা, খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ। কি করো তোমরা বাবু? তোমার নাম কি? তোমার নাম কি বাবা? তোমার নাম ভাই কোথায়? তোমার পুকুরে তোমাদের বাড়ি এখানে? ছোট ছোট খেয়া নৌকা এগুলো, তাই এত দূরে রই আমি।
আল্লাহর কি মহিমা, এই পৃথিবীকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, কি অপরূপ তার সৃষ্টি। অবশ্যই আমরা এই যাত্রাটাকে বিনোদন উপভোগ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছিলাম বিশেষ বিশেষ কিছু ভিডিও ধারণ করব বলে, মারহাবা মারহাবা।